বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি তামিম ইকবালকে। নানান নাটকীয়তার পর তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে বাংলাদেশ 5টা ম্যাচ খেলার পর ওপেনারদের যাচ্ছে তাই পারফরমেন্স সহ বাংলাদেশ দলের খারাপ পারফরমেন্স দেখে বাংলাদেশের টিম সিলেক্টরদের তামিমকে দলে ফেরানোর কথা ভাবতে বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মঈন খান। জানান, বাংলাদেশের এখনও যদি ভালো করার ইচ্ছা থাকে তাহলে তামিমের মতো অভিজ্ঞদের দলে ফেরানোর কথা ভাবতে পারে সিলেক্টররা। এ নিয়ে মঈন বলেন, টপ অর্ডারে বাংলাদেশের কোনো এস্টাবলিশড ব্যাটসম্যান নেই, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে নতুনদের এস্টাবলিশড করতে হবে। আর যদি বাংলাদেশের সিলেক্টররা মনে করেন বিশ্বকাপে তাদের এখনও ক্রিকেট খেলা দেখানো বাকি আছে, তাহলে তামিমের মতো ক্রিকেটারকে দলে ফেরানো উচিত, যে কিনা বাংলাদেশের জন্য ম্যাচ উইনার হতে পারে। মঈনের সাথে একমত ওয়াসিম আকরামও। বাংলাদেশ দল বিশ্বকাপে যাওয়ার আগে কোচ ও ক্যাপ্টেনের সাথে তামিমের দ্বন্দ্বের খবরটা মিডিয়ার সুবাদে জানা আছে ওয়াসিম আকরামের। আর এ কারণেই বাংলাদেশ দল এমন হতশ্রী পারফরমেন্স করছে কিনা এমন ধারণাও মিডিয়ার। তবে এই ঘটনা সত্যি ওয়াসিম সেটা বিশ্বাস করতে চান না। বিশ্বকাপে খেলতে এসে পেছনের সব ভুলে গিয়ে পারফর্ম করার উপদেশ দেন বাংলাদেশ দলকে। এ নিয়ে ওয়াসিম বলেন, মিডিয়া রিপোর্টের মোতাবেক এমন খবর পেয়েছি যে কোচ আর ক্যাপ্টেনের সাথে তামিমের যে দ্বন্দ্ব ছিল সে কারণেই তাকে বাদ পড়তে হয়েছে। আর এই ঘটনার প্রভাব পড়েছে দলের উপর, যে কারণে দলটা বিশ্বকাপে কিছুটা নার্ভাস। আমি আশা করি এটা যেন সত্যি না হয়। একবার দল সিলেক্ট করা হয়ে গেলে আর বিশ্বকাপ খেলতে চলে আসার পর পেছনের ঘটনা ভুলে যাওয়া উচিত। তবে তামিম তাদের সেরা ব্যাটার এবং অবশ্যই বাংলাদেশ তার অনুপস্থিতি টের পাচ্ছে। স্কোয়াডে মাত্র দুজন স্পেশালিস্ট ওপেনার নিয়ে বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশ কেমন করবে সেদিকেই তাকিয়েছিল সবাই। তবে ভারতের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে বাকি সব ম্যাচে ওপেনাররা চরম হতাশ করেছে টাইগার ভক্তদের। গেল বছর ফর্মের তুঙ্গে থাকলেও এবছর লিটনের ব্যাট ধারাবাহিক না। আরেক ওপেনার তানজিদ তামিমের অভিষেক হয়েছে গেল এশিয়া কাপে, এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র 10টি। ওপেনিংয়ে তাই তামিমের না থাকা বেশ ভালোভাবেই চোখে পড়ছে ক্রিকেট বোদ্ধাদেরও। পাশাপাশি বাংলাদেশের মিডল অর্ডারও আশা জাগা নিয়ে কোনো পারফরমেন্স দিতে পারছে না। নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়রা পুরো বিশ্বকাপ জুড়েই আছে নিজেদের ছায়া হয়েই। এক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে সাকিবের ব্যাটও হাসছে না। মুশফিক মাহমুদুল্লাহ তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। তবে এভাবে আর কতটুকুই বা করা সম্ভব, যার ফলাফল হিসেবে বাংলাদেশ দল অবস্থান করছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। বাংলাদেশ দলের যখন এই হাল, তখন তামিমকে ফিরিয়ে আনার যে পরামর্শ মঈন দিয়েছেন তা কি একবারও ভেবে দেখার কোনো সুযোগ নেই? কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।